আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ পর পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি এতদিন ব্যস্ততার কারণে আসলে আমাদের কিছু ক্লাস টিউটোরিয়াল দেওয়া হয়নি ছোট ছোট ব্যস্ততা মানে টিউটোরিয়ালগুলো তো আজকে আবার আমরা শুরু করছি আমাদের সেই আকর্ষণীয় শিরোনামে আপনি জানেন কি একদম শর্ট ভিডিও কিন্তু তথ্যে পরিপূর্ণ তো যাই হোক আমরা শুরু করতেছি আজকে নতুন কিছু আপনি জানেন কি এই শিরোনামে আশা করি টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে একটা আপনি জানেন কি আপনি জানেন কি যে এই পৃথিবীতে একটা মহাদেশ আবিষ্কারের চেষ্টা চলতেছে মানে এটা অলরেডি আবিষ্কার হয়ে গেছে এখন কেবলমাত্র স্বীকৃতিটা প্রয়োজন যদি স্বীকৃতিটা পাওয়া যায় তাহলে কিন্তু সেটা পৃথিবীর অষ্টম মহাদেশ হিসাবে মানে গণ্য হবে তো এই অষ্টম মহাদেশের নামটা দেওয়া হয়েছে জিল্যান্ডিয়া আজকে আমরা আলোচনা করব সেই জিল্যান্ডিয়া মহাদেশ নিয়ে তো শুরু করি আমরা এই জিল্যান্ডিয়া জিনিসটা কি দেখুন জিল্যান্ডিয়া দেখুন মানানটা দেখুন এই অঞ্চলকে বিজ্ঞানীরা অষ্টম মহাদেশ হিসাবে স্বীকৃতির জন্য চেষ্টা করে যাচ্ছেন এই জিল্যান্ডিয়া অঞ্চলকে বিজ্ঞানীরা অষ্টম মহাদেশ হিসাবে স্বীকৃতির জন্য চেষ্টা করে যাচ্ছেন এখন এটা নামকরণ কেন জিল্যান্ডিয়া হয়েছে যে প্রায় ভারতীয় উপমহাদেশের সমান বিদায় এক নম্বর দেখুন এটা ভারতীয় উপমহাদেশের সমান অন্যদিকে এটা আবার নিউজিল্যান্ডের পাশে মানে নিউজিল্যান্ড এই মানে মহাদেশের একটা অংশ যার ফলে এর নামকরণ করা হয়েছে জিল্যান্ডিয়া দেখুন নিউজিল্যান্ডের থেকে জিল্যান্ড আর ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া জিল্যান্ডিয়া জিল্যান্ডিয়া এভাবে নামকরণ করাটা হয়েছে আর এর আয়তন প্রায় পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার এর আয়তন প্রায় পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার উনিশশো সালে এখন এটার ইতিহাস কি দেখুন এই জিল্যান্ডিয়া বা এটা আসছে কোথেকে উনিশশো পঁচানব্বই সালের ক্যালিফোর্নিয়ার ভূ পদার্থবিদ্যার অধ্যাপক ব্রুস লুয়েন্ডিক সর্বপ্রথম জিল্যান্ডিয়া শব্দটি ব্যবহার করেন উনিশশো সালে এই ভূমিটি প্রথম মানে আবিষ্কৃত হয় তো এই ব্রুস লুয়েন্ডিকের ছবিটা আপনি দেখুন বিখ্যাত ভূ আর কি ভূমি পদার্থবিদ তারপর দেখুন কিন্তু এটা তো মানে উনি জেলান্ডিয়ার নামটা উনি ব্যবহার করছেন কিন্তু এটা কিন্তু উনিশশো সালে বের মানে আবিষ্কার হয়নি এটা আরও আগে দেখুন উনিশশো সালে সমুদ্রের নিচে তেলের খনি অনুসন্ধানের সময় বিজ্ঞানীরা এর সন্ধান পান কারণ আপনারা জানেন নিশ্চয়ই যে সমুদ্র নিয়ে কিন্তু বিজ্ঞানীদের গবেষণা দিন দিন বেড়েই চলছে কারণ সমুদ্রের নিচে প্রচুর পরিমাণে কিন্তু খনিজ পদার্থ রয়েছে পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে এই গবেষণা করে এর ভূখণ্ড সম্পর্কে আরও নিশ্চিত তথ্য পাওয়া যায় তাহলে ইয়াটা হচ্ছে কি দেখুন মানে জিল্যান্ডিয়ার নামটা কিন্তু ব্যবহার করা হচ্ছে কিন্তু উনিশশো সালে কিন্তু এটা কিন্তু আবিষ্কার হয়েছে উনিশশো সালে জিল্যান্ডিয়ার অধিকাংশ অংশ চুরানব্ব প্রায় চুরানব্বই অংশে পান নিচে নিমজ্জিত নিউজিল্যান্ডে হচ্ছে এই মহাদেশে একমাত্র চূড়া আপনারা খুব ভালো করে স্ক্রিনের ছবিটা দেখুন দেখুন ভালো করে তো এই যে আপনারা যদি ম্যাপে যান দেখবেন অস্ট্রেলিয়া মহাদেশ থেকে নিউজিল্যান্ড মানে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের দূরত্বটা বেশ অনেক দূর তো এই নিউজিল্যান্ড দেখুন এই আপনারা যে ম্যাপটা ছবিটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে যে এই যে আপনার সবুজ যে জায়গাগুলো রয়েছে এটাই হচ্ছে নিউজিল্যান্ড আর এর বাকি অংশ পুরোটাই কিন্তু পানির নিচে এখনও তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিটা এছাড়াও আমরা আরও কিছু ছবি দেখাবো আসলে দেশটির নাম কিন্তু নিউজিল্যান্ড না নিউজিল্যান্ড কিন্তু আমরা বাঙালিরা প্রচলিত ভাবে বুঝছি নিউজিল্যান্ড ওইখান থেকে আমরা নিউজিল্যান্ড এখানে লিখলাম নিউজিল্যান্ডের নর্থ ও সাউথ আইস আইল্যান্ড মানে নর্থ ও সাউথ এবং নিউ ক্যালিডোনিয়া ছাড়া বাকি সব অংশ এখনও নিমজ্জিত আছে আপনারা আবার ভালো করে চিত্রটির দিকে তাকান এই নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ সাইডটা হচ্ছে এই মহাদেশের একটা অংশ যেটা আপনারা ছবিতে সবুজ আকার দেখতে পাচ্ছেন বাকি পুরোটাই কিন্তু হচ্ছে আপনার নিমজ্জিত এখন এই মহাদেশের আর অলরেডি আপনারা কিন্তু ম্যাপ দেখবেন একটু পরে দেখুন এবার দেখুন নিউজিল্যান্ডের জিএনএস রিসার্চ ইনস্টিটিউটের দীর্ঘ ছয় বছর গবেষণা তথ্য বলছে সমুদ্র তলদেশ থেকে প্রায় বারো হাজার দুইশো সতেরো ফুট উচ্চতায় মহাদেশটি অবস্থিত এর নিচে সমুদ্রের নিচে রয়েছে বিপুল পরিমাণে জীবাশ্ম জ্বালানি যা পৃথিবীর দীর্ঘ সময়ের জ্বালানির চাহিদা মিটাতে পারবে এটি অস্ট্রেলিয়া মহাদেশের দুই তৃতীয়াংশ সমান অস্ট্রেলিয়া মহাদেশের দুই তৃতীয়াংশ সমান মানে তিন ভাগের দুই ভাগ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের আর গবেষকরা বলছে দেখুন ভূখণ্ডটি মহাদেশ হওয়ার জন্য চারটি শর্ত বিদ্যমান রয়েছে দেখুন এক নম্বর শর্তগুলো কি ভূখণ্ডের উচ্চতা বৈচিত্র্যময় ভূখণ্ডের আগ্নেয়গিরি রূপান্তরিত পাললিক শিলার উপস্থিতি ও সমুদ্র তলাদেশের ঘনত্ব গতানুগতিক চেয়ে বেশি তো এইগুলা হচ্ছে একটা মহাদেশ হওয়ার জন্য যে শর্তগুলো দরকার সেই সেই শর্তগুলো কিন্তু এই জিল্যান্ডিয়ার মধ্যে রয়েছে এবার দেখুন বিজ্ঞানী হাসিম ক্যাম্পবেল এই হাসিম ক্যাম্পবেল নিয়ে দেখুন যে আপনার ইয়াটা ওনার ছবিটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তার গবেষণা নিবন্ধ ইন সার্চ অফ এনশিয়েন্ট নিউজিল্যান্ড কারণ আপনাদের এমন একটা প্রশ্ন জাগতে পারে যে এটা তো আর মঙ্গল গ্রহের মধ্যে না তাহলে এই মহাদেশটা ওনারা পেল না কেন তো উনি কি বলতেছে দেখুন আগে পুরো জিলেন্ডিয়া মহাদেশ ঠিকই জলের তলায় ছিল কিন্তু পরবর্তীকালে প্লেট মুভমেন্টের কারণে জলের উপর উঠে আসে নিউজিল্যান্ড এটা যারা ভূগোল পড়েন তারা খুব ভালো করে বলতে পারেন যে প্লেট মুভমেন্টটা কি মানে বিভিন্ন ধরনের ভূমিকম্প বা অন্যান্য কারণে প্লেট মুভমেন্টটা হয় তো বলতেছে আগে পুরোটাই কি মহাদেশের পুরোটাই ছিল হচ্ছে জলের নিচে এখন প্লেট মুভমেন্টের কারণে এই নিউজিল্যান্ডের অংশটা কি মহাদেশের এই ছয় অংশ কিন্তু ভেসে উঠছে বর্তমানে নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাশয়ের দ্বীপ দ্বীপরাষ্ট্র ফরাসি উপনিবেশে যে নিউ ক্যালিডোনিয়ার মধ্যবর্তী অংশকে জিল্যান্ডিয়ার অবস্থান আপনারা আরও কিছু ছবি দেখুন এই দেখুন জিল্যান্ডিয়ার মানে ইয়াটা দেখুন যে কিভাবে জিল্যান্ডিয়া মহাদেশের একটা ম্যাপ যে এর মানে ম্যাপের মধ্যে আপনার সীমানা নির্ধারণ করা হয়েছে কিভাবে ছবিগুলো প্রায় একই রকম এছাড়াও দেখুন আরও কিছু ছবি জিল্যান্ডিয়া মহাদেশ নিয়ে খুব মানে সুন্দর ইয়া মজার ছবি এগুলা এগুলা সব কিন্তু মানে তথ্যসূত্র এছাড়া আপনার রোয়ার বাংলার মধ্যে গেলেও কিন্তু বিস্তারিত দেখতে পাবেন আচ্ছা এবার দেখুন এই আমি একটা শব্দ হল নিউ ক্যালিডোনিয়া এই নিউ ক্যালেডিয়া কিন্তু একটা অসাধারণ একটা সুন্দর একটা দ্বীপ যদি আমি দেখিনি ছবিতে দেখেছি সেটা দেখুন এই নিউ ক্যালিডিয়া সম্পর্কে নিউ ক্যালিডোনিয়া উনি সতেরোশো সালে ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক এই জেমস কুক সর্বপ্রথম এই দ্বীপটি আবিষ্কার করেন জেমস কুক তারপর দেখুন দ্বীপটির নামকরণ করা হয়েছে কি স্কটল্যান্ডের ল্যাটিন নাম ক্যালিডোনিয়া থেকে কারণ জেমস কুক এই স্কটল্যান্ডের ল্যাটিন নাম ক্যালিডোনিয়া থেকে এটা নাম দেওয়া হচ্ছে নিউ ক্যালিডোনিয়া বর্তমান অবস্থান কি দেখুন দ্বীপটি অস্ট্রেলিয়া মহাদেশের একটি স্বাধীনতাকা বিদ্বীপ অঞ্চল কেন অস্ট্রেলিয়া মহাদেশ বলতেছি কারণ এই জিল্যান্ডিয়াকে কিন্তু এই এখন পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি যার ফলে এটা তো এখন অস্ট্রেলিয়া মহাদেশই রয়েছে বর্তমানে এটি নিয়ন্ত্রণ করছে ফ্রান্স আঠারোশো সালে দ্বীপটিতে ফ্রান্সের শাসন এই ফ্রান তিপ্পান্ন সালে কে এই তৃতীয় নেপোলিয়ন মানে এটা আরেকটা চলছে এবং ফ্রান্স থেকে বন্দি শিবির মতো ব্যবহার করেছে রাজধানী হচ্ছে লুমিয়া মনে রাখবেন এই যে এই যে বন্দি শিবির কেন বললাম যে আপনারা দেখবেন যে নেন্সল মেন্ডেলকে রোবেন দ্বীপের নির্বাসন দেওয়া হয়েছে তারপর নেপোলিয়ানকে সেন্ট হেলেনা দ্বীপের নির্বাসন দেওয়া হয়েছে এই দ্বীপগুলোর মধ্যে কিন্তু নির্বাসন দেওয়া হয় পরবর্তী কিন্তু এই দ্বীপগুলোই কিন্তু একটা বিরাট ধরনের ভূমিকা পালন করে যেমন অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু ইন্ডিয়ানদেরকে নির্বাসন দেওয়া হতো পরবর্তী এখন অস্ট্রেলিয়া এখন উন্নত হয়ে গেছে নিউকল ক্যালিডোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট হবে কি চৌথা নভেম্বর দুই হাজার আঠারো খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য আর নিকল ও পর্যটন শিল্পের জন্য দ্বীপটি বিখ্যাত তো আপনারা আবার ছবিগুলো দেখুন এই নিউকেল ইয়ার সম্পর্কে আপনার এইটা দেখুন এইখানে চারটা ছবি রয়েছে দেখুন এগুলো সব জেল্যান্ডিয়া সম্পর্কে দেখুন এই ভূমি সম্পর্কিত তথ্য তারপর হচ্ছে এটার আয়তন তারপর এটা কিভাবে তার দেখুন থ্রিডি ম্যাপ সবগুলো দেখুন এছাড়াও হ্যাঁ লাস্ট যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে নিউ ক্যালিডোনিয়া দ্বীপের এটা পর্যটন শিল্পের জন্য বিখ্যাত তো আশা করি ছোটো এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের সাথে থাকবেন এগুলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু অন্যদের সাথে জানাবেন কারণ আপনাদের এই এতটুকু সহযোগিতা কিন্তু আমরা কামনা করতেই পারি আর আপনাদের এই সহযোগিতায় কিন্তু আমাদের চলার পথের অনুপ্রেরণা যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ক্লাস টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ